স্বাগত আমার চতুর্থ অনলাইন ক্লাস থেকে জনকল্যাণনাথ সূর্য বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজকের এই ক্লাসে আমন্ত্রণ। আমি এর পূর্বে তোমাদের আরো একটি ক্লাস নিয়েছি আর সেটি বারবির উপর, তো আশা করি তোমরা সবাই আমার আজকের এই ক্লাসটি উপভোগ করবে। আসলে শুধু নেয়ার উদ্দেশ্যে নেয়া নয়, কিছু শেখার জন্যই আমার এই প্রচেষ্টা। দুটো কথা বলতে হয়, অনলাইন ক্লাস নিতে বা তোমরা সেটা এনজয় করো, এটা মূলত মোবাইল নির্ভর। আমরা যখন ক্লাসটি লাইভে প্রচার করি কিংবা আপলোড করি তখন অসংখ্য আমাদের ইনভাইট আসে, সেটা আমরা দেখে শুনে তাদেরকে অ্যাড করি। কিন্তু এমন কিছু আইডি আমরা দেখতে পাই যেগুলি চোখে অনেকটা বেমানা। তোমরা যখন আইডি খুলো বা আইডির নাম দাও, তো আইডি দেখে বোঝা যায় আসলে কে কীভাবে শিক্ষাটা নিচ্ছে। আমাদের উদ্দেশ্য মোবাইল ব্যবহার করা নয়, ফেসবুক ব্যবহার করা নয়, পুরো পৃথিবীকে জানানো। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে অনলাইন ক্লাস নেওয়ার জন্য আমার স্ট্রেট আমার ক্লাসটি বা আমাদের অন্যান্য যে টিচারের যে ক্লাসটা নিচ্ছেন সেটা বুক করার জন্য। তো এক্ষেত্রে অনেক স্টুডেন্ট রয়েছে যারা আমাকে লক্ষ্য করে তারা আবার ইন্টারলিঙ্ক পেয়ে যায়। আমরা দেখি যে একজন ছাত্রীর সাথে অনেকের অ্যাড, তো অহেতুক তাদের মধ্যে কমেন্ট হয় বা অন্যান্য শেয়ার অন্যান্য কিছু শেয়ার হয়। তো এই জাতীয় ঝামেলা যাতে না পড়তে হয় আমি তোমাদেরকে সতর্ক করে দিতে চাই। তোমরা শুধু ক্লাসটা উপভোগ করবে এবং অন্য কিছু শেয়ার করা থেকে বিরত থাকবে। আমাকে লাইক বা শেয়ার করার সেটা প্রয়োজন নেই, যদি মন চাই করতে পারো তাও স্বাধীনতার মধ্যে। আমাদের মূল উদ্দেশ্য ক্লাস নেওয়া, আমাদের প্রধান শিক্ষকের নেতৃত্বে বা নির্দেশনায় আমরা ক্লাস নিচ্ছি যাতে করে কিছুটা হলে আমাদের শিক্ষার্থীরা উপকৃত হয়। তো আশা করি করোনার এই প্রাক্কালে তোমরা ভালো আছো, পড়াশোনা করে নিচ্ছ। ইতিমধ্যে তোমরা জেনেছ তোমাদের জেএসসি পরীক্ষা হচ্ছে না, কথাটা শুদ্ধ, জেএসসি পরীক্ষা হবে না। কিন্তু পরীক্ষা না হলে কী হবে, বার্ষিক পরীক্ষা কিন্তু সামনে, তোমাদের বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আর তোমরা তো জানো এই বার্ষিক পরীক্ষা কিন্তু জেএসসি পরীক্ষা থেকে কঠিন হবে। সাধারণত জেএসসি পরীক্ষা কিছুটা হলেও একটু ছাড় থাকে স্টুডেন্টদের মধ্যে, কিন্তু বার্ষিক পরীক্ষায় সেই ছাড় আর থাকছে না। তো বার্ষিক পরীক্ষার প্রস্তুতি করতে আমার যে আজকের এই ক্লাস, আমি পূর্বেই তোমাদের বারবিএ ক্লাসটা শুরু করেছিলাম। যদিও বারবার এসএসসিটি কোনো গ্রামার আমাদের অষ্টম শ্রেণীতে নেই, কিন্তু বার হচ্ছে সম্পূর্ণ গ্রামারের মূল হৃৎপিণ্ড, এবং সেটা তোমাকে জানতে হবে। জানার পর তবেই তুমি যে কোনো গ্রামার করতে পারবে। তো আমি তোমাদেরকে বারগুলোর বিভিন্ন ধরনের পরিবর্তন, তার পরবর্তীতে বারবের ব্যবহার সেটা দেখিয়েছি। আজকে রাইট ফর্ম অফ বার নিয়ে আলোচনা করব। তোমরা হাতের কাছে কাগজ কলম নিয়ে বসো। আমি একটা বার লিখেছি ইট, দেখো বারটার কতগুলো রূপ। তোমরা আশা করি বলতে পারবে ইট হ্যাড, ইটেন, ইটিং। সেটা প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছিলাম, আশা করি তোমরা লিখে নিয়েছো এবং অনেকগুলো বার করার জন্য বলেছি। জানি না তোমরা কি কতটুকু কীভাবে ক্লাসটা গ্রহণ করেছো বা আমার দেওয়া কাজগুলি করেছো কি না। ইট হ্যাড ইটেন ইটিং, তারপরে এটা হচ্ছে বারবের
ফর্ম পরিবর্তিত হতে পারে। আমি বলেছি ইট প্রেজেন্ট ফর্ম, অ্যাট ফার্স্ট ফর্ম এবং ইট এবং যথাক্রমে ইট এবং ইটেন, আর ইটেন এবং ইটিং এটা হচ্ছে পার্টিসিপল ফর্ম। তো রাইট ফর্ম বাদ করার ক্ষেত্রে বাড়তি ইট হতে পারে, অ্যাট হতে পারে, ইটেন হতে পারে, বিভিন্ন সিচুয়েশনে ইটিং হতে পারে। আবার যেহেতু প্রেজেন্ট ফর্ম সেক্ষেত্রে আবার ইটস হতে পারে অ্যাজ ফর্ম। তাহলে প্রেজেন্ট ফর্মে ফিলাম দুটো পরিবর্তন, একটা হচ্ছে ইট আরেকটা হচ্ছে অ্যাজ বাই ইয়াস ফর্ম ইটস, অ্যাট ঠিক আছে। আরেকটা হবে, আরেকটা ফর্ম পাবো সেটা হচ্ছে মডেল প্লাস মূল, অর্থাৎ এই মূলটা। তাহলে আমরা পেলাম এক দুই তিন চার পাঁচ ছয়। আরেকটা আমরা বের করতে পারি সেটা হচ্ছে যদি বারটি ফ্যাসিভ মূলে হয় সেক্ষেত্রে বি বার যোগ পিপি, সেটা হচ্ছে প্যাসিভ মোড। তাহলে এইভাবে বারগুলো পরিবর্তন হতে পারে। আমি আবার বলছি প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মে আবার দুটি ফর্ম রয়েছে ইট অথবা ইটস। আরেকটা পরিবর্তন হচ্ছে অ্যাট, সেটা যদি ফার্স্ট টেন্স হয় বিভিন্ন ফার্স্ট টেন্সের রুল অনুযায়ী তাহলে শুধু ফার্স্ট টেন্স হবে। ইটেন, ইটেনের অর্থাৎ এটা হচ্ছে পার্টিসিপল ফর্ম, হ্যাভেস হ্যাড বা বি আরও বিভিন্ন কিছু নিয়ম আছে সেটা আমি লিখে দেবো। ইটেন হবে, ইটেন আইজি কখন হয় তার জন্য একটা আমি পরবর্তী দিচ্ছি। মডেল ভার্বের পর মূল ফর্ম হয়, মূল ফর্মটা শুধু মডেল ভার্বের পর সেটা একটা হতে পারে। আরেকটা হচ্ছে প্যাসিভ মোড, প্যাসিভ মোডে বিভার যোগ টিভি অবশ্যই তোমাকে প্রয়োগ করতে হবে। আমার আজকের বিষয় হচ্ছে এই আলোচনা। তো প্রথমে আমরা যাই মূল ফর্মটা কখন বসে, তোমরা খাতায় লিখে নাও মূল ফর্ম কখন বসে। মূল ফর্ম কখন বসে, যদি বোর্ডে স্পষ্ট না দেখা যায় তাহলে একটু জুম করে নিবে তাহলে ক্লিয়ার দেখা যাবে। আর তাদের ল্যাপটপ আছে ল্যাপটপ থেকে তো আশা করি ভালোই দেখা যাবে। মূল ফর্ম কখন বসে, এক টু এর পর, টু এর পর মূল ফর্ম বসে, টু এর পর মূল ফর্ম বসে যাকে ইনফিনিটিভ টু বলা হয়। যেমন আই ওয়ান টু ইট রাইস, আই ওয়ান টু ইট রাইস। তোমরা এখানে লক্ষ্য করবে দুটো বার রয়েছে আই ওয়ান টু ইট, আসলে টু এর পর মূল ফর্ম বসে এটা আমরা বার হিসেবে শেখাচ্ছি মূলত সেটা হচ্ছে আই নন ফিনাইট বার। দুটো বার, ওয়ান সেটা হচ্ছে মূল বা ফিনাইট, এন্ড টু প্লাস মূল সেটা হচ্ছে নন ফিনাইট বার। তো সরাসরি আমরা শিখতে যদি যাই সাধারণত টু এর পর যদি কোনো বার বসে তার মধ্যে মূল ফর্ম বসবে, সেটার সাথে কোনো এস বাই এস বসবে না, আইএনজি বসবে না, পিপি হবে না, ফার্স্ট ফর্ম হবে না। যেমন আই ওয়ান্ট টু অ্যাড রাইস সেটা ভুলেও সম্ভব নয়। তাহলে আমরা প্রাথমিক এই তোমাদের অষ্টম শ্রেণী এই পর্যায় থেকে তোমাকে আরো ভালোভাবে শিখতে হবে বিষয়টা। এই তাহলে আমরা প্রথম রুল শিখলাম টু এর পর মূল ফর্ম বসে। নাম্বার টু, ইংলিশ গ্রামারে আমরা ডু ডাজ ডিড কখন বসে, কখন বসে সেটা আলোচনা করেছি শ্রেণীকক্ষে। তোমরা নিশ্চিত এখন অনেকে মনের মধ্যে নাড়া দিবে যে বাক্যটিকে কোশ্চেন করার জন্য কিংবা নেগেটিভ করার জন্য সাহায্যকারী বার হিসেবে আমরা ডু ডাজ ডিড ব্যবহার করি। তবে অবশ্যই ডু ডাজ ডিড এর পর মূল ফর্ম দিতে হবে। তাহলে সূত্রটা আমরা লিখতে পারি ইউ
does এবং did এর পর মূল ফর্ম বসে যেমন I do not play at card. I do not play at card. এখানে do আছে স্বভাবতই প্যাসনের ভার্বটি মূল ফর্ম হবে. She does not eats. She does not eats no. She does not eat medicine. সে ওষুধ খায় না বা এই জাতীয় যত নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভ সবার ক্ষেত্রে ডু ডাজ ডিড যদি থাকে তারপরে মূল ফর্ম বসে যেমন একটা ইন্টারোগেটিভ বাক্য আমি এখানে পড়ে দেখাই হোয়াট ডাজ শি নো একটা ডাজ ভার্ব আমরা লক্ষ্য করছি এখানে আর পরবর্তীতে নোটা হচ্ছে মূল ফর্ম তার মানে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে ডু ডাজ ডিড এর পর মূল ফর্ম বসে নাম্বার 3 তে যাও লিখে নাও সকল মডেল ভার্বের পর মূল ফর্ম বসে প্রিভিয়াস ক্লাসে আমি মডেল ভার্ব গুলো লিখে দিয়েছিলাম শ্যাল উইল ক্যান মে শুড উড কুড মাইট মডেল ভার্ব স্বভাবতই এদের পর অবশ্যই তোমাকে মূল ফর্ম বসাতে হবে লক্ষ্য করো আই শ্যাল গো টু ঢাকা মডেল ভার্ব দেখতে পাচ্ছি শ্যাল যদি এটা ফিউচার ফর্মের একটা রূপ তো এরপরে গোটা হচ্ছে মূল ফর্ম তোমরা লিখে নাও অন্তত সূত্রগুলো লিখে নাও 1 2 3 এটা কাজে আসবে আমি 1 নম্বর মুছে ফেলছি এরপর থেকে আরেকটা বাক্য দিচ্ছি উই শুড রেসপেক্ট আওয়ার টিচার্স শুড মডেল ভার্ব তারপরে রেসপেক্ট ভার্বটি মূল হচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম সকল মডেল ভার্বের পর ভার্বটি হবে মূল অথবা বেয়ার ফর্ম এই তারপরে আমি 4 নম্বর সূত্রে যাচ্ছি আশা করি লিখেছ আমি বছরের প্রথমে তোমাদেরকে নাম্বার পার্সন এগুলি করিয়েছি মনে করে কিনা দেখো সাবজেক্ট থাকে সেন্টেন্সের প্রথমে আর সাবজেক্টের অপর নামে পার্সন এই পার্সনটা যদি থার্ড হয় এবং একজন বা একটি হয় বা সিঙ্গুলার হয় তখন ভার্বের সাথে এস বাই এস বসে আর যদি বিপরীতটা হয় সেক্ষেত্রে এস বসবে না তার মানে প্রেজেন্ট ফর্মে ওই ভার্বটি মূল ফর্ম বলবে তাহলে সূত্রটা আমি লিখব এইভাবে সাবজেক্ট বা কর্তা থার্ড পার্সন
সিঙ্গুলার নাম্বার না হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে ভার্বটি মূল ফর্ম হবে ভার্বটি যেমন ধরো উই গো টু স্কুল আমরা স্কুলে যাই সাবজেক্ট উই বাক্যের প্রথমের যে কাজ করে যে শব্দটি কাজ করে বাক্য নিয়ে কাজ করে সেটাই সাবজেক্ট আর সাবজেক্টের অপর নাম আবার পার্সন বা বাক্যে ব্যবহৃত নাউন প্রনাউনকে পার্সন বলা হয় সেটা আমি তোমাদের ক্লাসে দিয়েছি যাই হোক আশা করি সবাই আইডেন্টিফাই করতে পারবে এখানে সাবজেক্ট কোনটি উই উইটা ফার্স্ট পারসন এবং সংখ্যায় বেশি তার মানে আমার শর্ত হচ্ছে দুটি থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার বা একজন হতে হবে তবেই আমি ভার্বের সাথে এস বাই এস লাগাবো আদারওয়াইজ ভার্বের সাথে কখনো এস বাই এস বসবে না তার মানে ভার্বটি মূল হবে স্বভাবত এখানে দুটো দোষে দুষ্ট এটা ফার্স্ট পারসন এবং সংখ্যায় বেশি তো আমাদের ভার্বটি হচ্ছে মূল আবার আরেকটা ভার্ব দিচ্ছি দে প্লে ক্রিকেট তোমরা বলো তো দে কোন পারসন আশা করি অনেকের উত্তর হবে থার্ড পারসন কিন্তু থার্ড পারসন কি হলে কি হবে সেটা সংখ্যায় বেশি দে মানে তারা তারা মানে অনেকজন তাহলে একটারও যদি কমতি থাকে সেক্ষেত্রে বার্কের সাথে এস বাই এস কখনো বসবে না সুতরাং আমরা একমতে আসবো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হলে বার্কটি মূল ফর্ম হবে আশা করি তোমরা শিখতে পেরেছ নাও কাম ব্যাক টু নেক্সট রুলস নাম্বার 5 ইম্পারেটিভ বাক্য ইম্পারেটিভ বাক্যে সব সময় মূল ফর্ম বসে সেন্টেন্স পাঁচ প্রকার সেটা আমরা শ্রেণীকক্ষে আলোচনা করেছিলাম অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ এবং এক্সার্টিভ ইম্পারেটিভ তাদের মধ্যে অন্যতম একটি সেন্টেন্স এই সেন্টেন্সের আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদের না একটা কথা আমি বলেছি দেখো এই সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকে না সেটা উজ্জ্ব থাকে যেমন কাম হিয়ার এদিকে এসো রিড এ বুক একটি বই পড়ো তারপর গো হোম বাড়ি যাও এগুলি এক একটা সেন্টেন্স তবে সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ যেমন ষাট দি ডোর ষাট দা ডোর দরজাটা বন্ধ করো এই বাক্যের সাবজেক্ট নাই সরাসরি ভার্ব দিয়ে শুরু তাহলে আমরা একটা কথা শিখেছি আজকে যদি প্রিন্সিপাল ভার্ব দিয়ে কোনো বাক্য শুরু হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স অবশ্যই এর আগে কোনো অ্যাডভার্ব থাকতে পারে যেমন স্পিক দ্যাট ট্রুথ অলওয়েজ স্পিক দ্যাট ট্রুথ টেল এ লাই নেভার টেল এ লাই এখানে অলওয়েজ বা নেভার অ্যাডভার্ব তো এগুলি বুঝতে পারে নাও ডু দ্য ওয়ার্ক নাও নাওটা কোনোভাবে সাবজেক্ট না সেটা একটা অ্যাডভার্ব
তো অ্যাডভার্ব থাকতে পারে, কিন্তু অ্যাডভার্বকে একটা সেটাও মুখ্য বিষয় নয়, মূলটা হচ্ছে অ্যাডভার্বের অ্যাডভার্বের পরে যে বারটি থাকবে সেটা দিয়ে সেন্টেন্স শুরু, তার মানে সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে যে বারটি থাকবে সেটা হচ্ছে মূল ফর্ম। এভাবে তোমরা অনেক সেন্টেন্স গঠন করতে পারো, মূল বারটা জানা থাকলে তুমি ওই বার দিয়ে কাউকে কোনো একটা কাজের নির্দেশ দিতে পারো। যেমন ওপেন দ্য ডোর, গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ডু দ্য ওয়ার্ক, কাম হিয়ার, গো দেয়ার, এইভাবে তুমি অনেক সেন্টেন্স করতে পারো। তো যাই হোক, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথমে থাকে বার, আর ওই বারটা হবে মূল ফর্ম। তাহলে লিখে নাও, ইম্পারেটিভ বাক্যে সবসময় মূল ফর্ম বসে। আমরা নাম্বার ছয়ে চলে যাচ্ছি। কিছু কিছু বার্ব আছে, তারা সামনে থাকলেই পরবর্তীতে মূল ফর্ম হবে। যেমন মেক, বেটার, এটা অবশ্য বার্ব নয়, বেটার, লেট, এই জাতীয় অনেকগুলো শব্দ আছে, এদের পর আরো অনেকগুলি আছে, কিন্তু এই তিনটি তোমাদের খুব একটা বেশি প্রয়োজনীয় আমি মনে করি। যেমন ইউ হ্যাড বেটার, গো নাও, ইউ হ্যাড বেটার, গো নাও। আমরা প্রিভিয়াস শব্দটি দেখতে পাচ্ছি বেটার, তার মানে এখানে মূল ফর্ম বসিয়ে দেবে। এই আই মেক হিম ডু দিস, আমি তাকে দিয়ে এটি করাই। আই মেক হিম ডু দিস, আমি তাকে দিয়ে এটি করাই। তাহলে মেক এর পর যে বার্বটি বলছে সেটা হচ্ছে মূল ফর্ম। এই মোটামুটি এই ছয়টা রুলস দিয়ে আমরা বুঝতে পারলাম যে বার অপরিবর্তিত কখন থাকে, তার মানে মূল ফর্ম বা এস বা এস ছাড়া কখন বসে। এই ছয়টি ফর্ম যদি তুমি মনের মধ্যে গ্রথিত করতে পারো, আশা করি রাইট ফর্ম বার নয়, শুধু যেহেতু রাইট ফর্ম বার তোমাদের পরীক্ষায় স্পেসিফিক কোনো গ্রামার নেই, আমি আগে স্বীকার করে নিয়েছি, কিন্তু যে পরবর্তীতে গ্রামারগুলি রয়েছে বা শূন্যস্থানগুলি রয়েছে ক্লোজ টেস্ট, সেগুলির মধ্যে সেটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভর। সুতরাং আজকের এই আলোচনা প্রেজেন্ট ফর্ম থেকে যে মূল ফর্ম, প্রেজেন্ট ফর্মের দুটো, একটা হচ্ছে এস বাই এস ফর্ম, একটা হচ্ছে মূল ফর্ম। মূল ফর্ম কখন বসে আমি সেটা রুলস দিয়েছি, আশা করি তোমরা লিখে নিয়েছো এবং বুঝেছো, এবং এটার উপর আমি কয়েকটা সেন্টেন্স দিচ্ছি, এটা তোমাদের ক্লাস টেস্ট থাকবে। এটা তোমরা যখন ক্লাস ফলো হবে সেটা আমাকে দেখাতে হবে। আমি বার্তা পেছনে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি। ক্যাচ
বাটটা এখানে শেষ, আমি পাতা লিখিয়ে দিয়েছি। এবারটা বাদ হচ্ছে হ্যালো। এখানে আমরা বাদ দিচ্ছি মেক, লিখে নাও। আমি তোমাদেরকে সময় দিচ্ছি। এক নাম্বার হচ্ছে ডু ইউ ড্যাশ মি, বাদ হচ্ছে নো। নাম্বার টু, কামাল ড্যাশ ফিস, বাদ হচ্ছে ক্যাচ। নাম্বার থ্রি, দে ড্যাশ এ গার্ডেন, বাদ হচ্ছে মেক। নাম্বার ফোর, রিনা ডাজ নট ড্যাশ এ লাইফ, বাদ হচ্ছে টেন। আর নাম্বার ফাইভ, লেট হিম ড্যাশ এ নিউজ পেপার, বাদ হচ্ছে রিড। নাম্বার সিক্স, প্লিজ ড্যাশ মি, বাদ হচ্ছে হেল্প। নাম্বার সেভেন, বার্ডস ড্যাশ ইন দ্য স্কাই, বাদ হচ্ছে ফ্লাই। নাম্বার এইট, শি ওয়ান্টস টু ড্যাশ এ কল টু মি, বাদ হচ্ছে মেক। আর দুটো বাক্য দিচ্ছি। বাক্যগুলি লিখে নাও, আশা করি তোমরা করতে পারবে প্র্যাকটিস হিসেবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি মূল ফর্ম কখন বসে এই আলোচনাটুকু আজকে শেষ করলাম এবং তোমাদেরকে কিছু অ্যাক্টিভিটি দিলাম, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে যখন স্কুল খোলা হবে দেখাবে।
তো আমার পরবর্তী ক্লাস অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে আবার আহ্বান করছি। আর শুরুতে যে কথা বলছিলাম, তোমরা এই ক্লাসটি করার জন্য অধীর আগ্রহে থাকো অনেকেই, আবার অনেকেই এটাকে অন্যভাবে নিচ্ছ, অর্থাৎ তাদের ক্লাস দেখার নাম করে তোমরা এটা নেতিবাচকটা গ্রহণ করতেছ, তো সেটা ঠিক নয়। আমি সম্মানিত অভিভাবকদেরকে বলছি, শুধুমাত্র আমাদের ক্লাসগুলো দেখার জন্যই আপনার বাচ্চাদেরকে মোবাইলটা ইউজ করতে দিচ্ছেন, যাতে তারা নেতিবাচক কোনো প্রভাব করতে না পারে, এই এই আশাবাদ ব্যক্ত করি। আমি আমার আজকে ক্লাস শেষ করতে যাচ্ছি, তোমরা এগুলি করে রাখবে, আর প্রয়োজন মধ্যে মেসেঞ্জারও সেই অ্যান্সারগুলি পাঠাতে পারবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা, ধন্যবাদ সবাই।